একটা প্রশ্ন প্রায় শুনতে হয়, ভাই গণিতে কি পড়বো, গণিতে কি পড়বো। প্রথম কথা, গণিতে কোনো পড়ার জিনিস নাই, গণিত হচ্ছে প্র্যাকটিস করার জিনিস। গণিতে পড়ার জিনিস নাই, গণিত প্র্যাকটিস করার জিনিস। আপনি যত বেশি গণিত প্র্যাকটিস করবেন তত বেশি আপনি গণিতে দক্ষ হয়ে উঠবেন। প্রিলিমিনারিতে গণিত করার জন্য আপনার খুব সময় খুব স্বল্প থাকে, সেই জন্য আপনি প্র্যাকটিস যত বেশি করবেন অঙ্ক দেখার সাথে সাথে উত্তর আপনার মনে পড়ে যাবে, হ্যাঁ এটার উত্তর এটা হবে। সুতরাং আপনি গণিতে যত প্র্যাকটিস করবেন ততই কাজে দিবে। পরবর্তী কথা, ওই যে গণিতে কি পড়বো, কোন বই পড়বো, এটার কথা হচ্ছে আপনার গণিতের অবস্থাটা কি সেটা আগে বুঝতে হবে। আপনার যদি অবস্থা খুব খারাপ থাকে তাহলে যে আমি দেখেন একবারে ওয়ান থেকে শুরু করে ক্লাসগুলো দিচ্ছিলাম, ভিডিওগুলো দিচ্ছি কিভাবে ক্রম অনুসারে যাবেন, একবার ওয়ান থেকে বেসিক ম্যাথ, এই যে আমার লেখা আছে এখানে বেসিক ম্যাথ, এইভাবে এগিয়ে যাচ্ছিলাম। তো আপনার উচিত আপনার বইগুলো হাতে নিয়ে একবারে ফাইভ থেকে শুরু করেন, বেসিক ম্যাথগুলো আবার শিশুকালের সেই পড়াগুলো করে যান। ফাইবার বই পড়লে আপনি যদি লাগাতার করেন, কয়দিন লাগবে, বড় যে দুই দিন তিন দিন না হয় এক সপ্তাহ লাগলো। সুতরাং আপনার সবগুলো প্রাইমারি লেভেলের, তারপরে আমাদের মাধ্যমিক লেভেলের এইগুলো ভালোভাবে কমপ্লিট করতে হবে, তারপর দ্রুত করার চেষ্টা করতে হবে। তারপর তো এক্সকার্সন, আপনি যখন পরীক্ষা দিতে যাবেন বা আপনি যেটা প্রিপারেশন নিচ্ছেন সেই রিলেটেড যাবতীয় এক্স প্রশ্ন যদি আপনি পড়ে ফেলেন তাহলে তো বুঝবেন যে কেমন প্রশ্ন আসে আর আমি কীগুলো করতেছি, কী করতে মানে এই যেগুলো আসছে এগুলো কি পারতেছি কিনা, তাহলে তো হয়ে গেলো, বোঝা যাচ্ছে যে আমার প্রিপারেশন কত দূরে আছে, এটার জন্য কী করতে হবে। যখন দেখলেন এই প্রশ্নগুলো তো কিছু আমার কমন পড়তেছে না, তাহলে এগুলো করতে আসতেছে, ও অমুক বই, তাহলে অমুক বইটা কিনতে হবে, অমুক বইটা পড়তে হবে। এখন কোন বই পড়বো, ভাই লাইব্রেরিতে গণিত যত বই আছে সবগুলো বই আপনার রুমে কিনে নিয়ে যান, সবগুলো পড়া শুরু করেন এক্সেল করে। প্রতিটা বইয়েরই অধ্যায় থাকে, টপিক্স লেখা থাকে, যে ঐকিক নিয়ম, হ্যাঁ লেখা আছে ঐকিক নিয়ম। সুতরাং প্রত্যেকটা বইয়ের ঐকিক নিয়ম বার করেন, কোন বইয়ের মধ্যে কোন অঙ্কগুলো দিছে, যেটা এই বইয়ে আছে এই বইয়ে নাই, তাহলে এটাও পড়েন এটাও পড়েন। আবার দেখা গেলো এই বই আছে এই বই আছে, তাহলে কোনটা বেশি সহজ টেকনিকে দিছে, কোনটাতে শর্টকাট সহ দিছে, কোনটাতে ব্যাখ্যা সহজ, আপনি ওটা দেখেন একসাথে গুছিয়ে, এটাকে বলে গুছিয়ে পড়া, সব কিছু কমপ্লিট করে যাওয়া, এলোপাতারি না। আপনার সবগুলো বই হাতে নাগালে থাকবে, আপনার যখন যেটা মন চাচ্ছে, ইস এই বইতে অঙ্কটা কঠিন, এই অঙ্কটা পারা যাচ্ছে না, দেখি তো ওই বইটা আছে কিনা, ওই বই দেখলেন ওই বই খুব সহজ হয়ে গেলো, এভাবে এগিয়ে যেতে হবে। আর নর্মাল বেসিক যারা শুরু করবেন একবারে শুরুতে, নাইন টেনের হায়ার ম্যাথ, নাইন টেনের সকল ম্যাথ, এইট সেভেন মানে সিক্স টু সেভেন, মানে আমি ফাইভ থেকে বলি কারণ ফাইভেরও কিছু অঙ্ক আছে, গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে। হ্যাঁ ওই যে একটা বাসায় বিশ জন লোক আছে, এতজনের খাদ্য ছিল, পাঁচজন চলে গেছে, নতুন তিনজন আসছে দুই দিন পরে, এই সেই কতজন কতদিন থাকবে খাবার, কয়জনের চলবে, আর কতজন শরীর লাগবে, এই রিলেটেড অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, ফাইবার অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো করা থাকলে, বারবার করা থাকলে আপনি অন্য অঙ্কগুলো সহজে পারবেন। তো এইটা হচ্ছে মেইন কথা, ফাইভ টু টেন পর্যন্ত পাশাপাশি বাজারে যে বইগুলো আছে সবগুলো বই কিনে নিয়ে আসেন, সবগুলোর সাথে একসাথে অঙ্ক যখন শুরু করবেন সবগুলো বই আপন করবেন, এখানে একটা এখানে একটা এখানে একটা, আপনার খাতা আপনি অঙ্ক করতেছেন, এটাতে কেমন আছে, এটাতে কেমন আছে, এটাতে কেমন আছে, এটাতে আছে কিনা টিক চিহ্ন দিলেন, অঙ্ক করলেন, এক সেল করে সব বই শেষ করবেন। এই তো, আর যদি লাফালাফি করেন যে ইস আমার এক মাসের মধ্যে শেষ করতে হবে, কালকে চাকরি পেতে হবে, তাহলে তো ভিন্ন কথা, আপনি শুরুটা করতে হবে। এই জন্য একটু আগে ভাগে হাতে অন্তত এক বছর সময় নিতে হবে, যে এক বছর আমি খুব ভালোভাবে প্রিপারেশন নিব, এক বছর প্রিপারেশনের পরে যদি চাকরি না হয় তাহলে সেটা সমস্যা, তাহলে আপনার প্রিপারেশন নেওয়ার মতো সমস্যা হচ্ছে। কিন্তু আজকে প্রিপারেশন নিচ্ছেন কালকে পরীক্ষা দিচ্ছেন, কালকে তো টিকবেনই না, কারণ কালকে যদি হতাশ হয়ে যান তাহলে সমস্যা, হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে, লাগাতার পরিশ্রম করে যেতে হবে, ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে, এটা হচ্ছে মেন কথা। এই দেখেন একটা শব্দ মনে পড়ে গেল, প্র্যাকটিস, এই শব্দের নাউন না ভার্ব বলেন তো, এই শব্দটা হচ্ছে নাউন, সি থাকলে নাউন হয়, হ্যাঁ আর তাহলে ভার্বটা কি হবে, এই যে করে যেতে হবে, খালি নাউন নিয়ে পড়ে থাকলে হবে না, এস নিয়ে এগিয়ে যেতে হবে, মানে প্র্যাকটিস করে যেতে হবে, প্র্যাকটিস নিয়ে বসে থাকলে হবে না। আল্লাহ হাফেজ।